السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيبنا محمد وعلى آله وصحابته الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون، صدق الله العظيم. جناب সভাপতি, হাদারাত উলামা, সম্মানিত অতিথি মণ্ডলী, আমার সামনে প্রিয় সম্মানিত উপস্থিতি, আর যারা পাগড়ি পেল ছাত্র ছাত্রীগণ, সেই সব আমাদের চোখের আলো, অন্তরের প্রশান্তি সব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরগুজার হচ্ছি যে বহুদিন পরে বৃদ্ধ বয়সে আজকে রাজশাহী এই সুন্দর তথা কাশফুল কোরআন ফাউন্ডেশন রাজশাহীর উদ্যোগে আয়োজিত এই দিনই জলসায় আমি আপনাদের সামনে উপস্থিত। সেই জন্য তৌফিক দেওয়ার জন্য আল্লাহ পাককে ধন্যবাদ জানাই এবং তার শুকর জানাই। নাশকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা তৌফিক, আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন্নাসা লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ থাকে না। সেজন্য আপনাদের প্রতিও শুকরিয়া, যে কৃতজ্ঞতা যে আপনারা এই অনেক লোক দাঁড়িয়ে আছেন এই প্রতিকূল অবস্থায়ও আপনারা ওত পেতে আছেন এই কোরআনের কথা শোনার জন্য। আমি শুনলাম এখানে স্টেজে স্থানীয় নেতৃবৃন্দ সুন্দর সুন্দর কথা বলছিলেন, মুক্তা ঝড়াচ্ছিলেন, ভালো লাগছিল আমার কাছে। তো যাই হোক, বাইরে থেকে এসছি, কিছু কথা তো বলতেই হয়। তো সেই জন্য খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, আরবিতে বলে কথা সেটাই উত্তম যা কথা বলার দিক থেকে কম হয় আর বোঝানোর দিক থেকে যথেষ্ট হয়। তো আমি তো আমার অযোগ্যতার কারণে কম কথা বলবো, বুঝাবেন কে? আল্লাহ। তিনি বলেছেন ফাহামনাহা সুলাইমানা, আমি সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, সুতরাং আজকে তিনি আমাদেরকে বোঝাবেন ইনশাআল্লাহ। আল কোরআনুল করিম, এখানে ওনারা এটা হেফজ কোরআন, এগুলি শিক্ষা দেন, অর্থ শিক্ষা দেন এবং শরীয়ত তারা জানান, এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবেই প্রেরিত হয়েছি। তো তিনি কিসের শিক্ষা দিবেন? তার মাত্র একটি কিতাব, তার ইউনিভার্সিটি, তিনি হলেন মসজিদে নববী, এটা আবার ইউনিভার্সিটিও, তিনি এটার ভাইস চ্যান্সেলর, আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইউনিভার্সিটিতে কারা বের হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত আলেম এখান থেকে বের হয়ে গেলেন। হযরত খালিদ ইবনে ওলিদের মতো প্রখ্যাত জেনারেল বের হয়ে গেলেন। হযরত বড় বড় বিচারকরা বেরিয়ে গেলেন। এখানে শুধু মৌলভি বের হয় নাই, একটা রাষ্ট্র পরিচালনা, একটা সমাজ পরিচালনা এবং মানুষের জীবনকে এই সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য যত ম্যান পাওয়ার যত দিক থেকে দরকার সমস্ত এই মসজিদে নববী থেকে বের হয়ে গেছে, আর এরাই সমাজকে পৃথিবীর তদানীন্তন এই পৃথিবীর যেখানে আর পার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য,
দুইটা সাম্রাজ্য পৃথিবীকে ভাগ করে তারা শাসন করত সেইখানে তৃতীয় একটা শক্তি অল্প সময়ের মধ্যে মাথা তুলে দাঁড়ালো এবং সারা পৃথিবী পদানত করলো আলহামদুলিল্লাহ এটা কিসের কারণে একমাত্র আল কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أي ذكر أمين نازل كرسي قرآن أبر نام كي ذكر ذكر أمين نازل كرسي إير حفاظت أمين كربو پرتبیت كونو دھرمیو كتاب هو بهو محفوظ آسے سیکورد آسے ایتا اپنی پابننا আপনি বাইবেলের মধ্যে আমাদের দেশীয় বাইবেল ইউরোপীয় বাইবেলের মধ্যে বেশ কম দেখবেন বিভিন্ন ধর্মীয় কিতাবের একজন হাফেজও পাওয়া যাবে না কিন্তু একমাত্র ব্যতিক্রম হলো আল কোরআনুল কারীমের একই সময়ে পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ পাওয়া যাবে তাহলে কোরআনকে আল্লাহ হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম হলো যে কোরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর আমি কোরআনকে সহজ করে দিয়েছি ইয়াসসারনাল কোরআনা লিযিকরি যিকিরের একটা তাফসীর হলো আই লিল হিফজি হিফজ করার জন্য সহজ করে দিয়েছি সুতরাং আজকে কোরআন লক্ষ লক্ষ মানুষের মনে মন মগজে ব্রেইনে আজকে ধারণ করে আছে তাও ছোট ছোট শিশুরা অনারব শিশুরা তাদের ভাষাও আরবি না তারা নিজে বুঝো না কিন্তু মাশাআল্লাহ সমানে এই কোরআনের সৌন্দর্য এটা এটা যে একটা আল্লাহ তাআলার কালাম তার দলিল হলো আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন হেফজ করার জন্য মুখস্থ করার জন্য সুতরাং আজকে সেই মুজিজা আল মুজিজাতুল খালিদা চিরন্তন মুজিজা মুজিজা হলো আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবের মধ্যে উল্লেখ করতে এর মধ্যে বিবৃত করতে আমি কোনো জিনিস বাদ দেই নাই সুবহানাল্লাহ বললেন না আপনারা কোনো জিনিস আসমানের কথা বলবেন আছে জমিনের কথা সমুদ্রের কথা মশার কথা মাছির কথা ছাগল গরুর কথা যেদিকে আপনি যাবেন সমস্ত কিছুর উল্লেখ আল কোরআনুল কারীমের মধ্যে আছে সুতরাং আল্লাহ বলেন আমি কোনো কথা তো বাদ দিই নাই যাতে করে মানুষ এটা অজুহাত খাড়া না করতে পারে আপনি তো আমাদের কথা বলেন নাই আল্লাহ তাআলা বলছে আমি সব বলে দিয়েছি তোমাদের জন্য তোমাদের উন্নতি উন্নয়ন কিভাবে হবে তোমাদের ধ্বংস কিভাবে হবে অবনতি কিভাবে হবে তাও আমি বলে দিয়েছি এবং এই কোরআন শুধু নাজিল করি নাই এই কোরআনের ভিত্তিতে পৃথিবীতে উলটপালট করে দিয়েছি আমি পৃথিবীর যে বড় বড় শক্তিগুলিকে আমি কাট করে দিয়ে এই কোরআনকে তার উপরে আমি স্থাপন করেছি সুবহানাল্লাহ আল কোরআনুল কারীম আজকে সেটা আপনারা এখানে কোরআনের হেফাজত করছেন তার শিক্ষা দিচ্ছেন আমাদের বাচ্চাদেরকে আমাদের মেয়েদেরকে আপনারা শিক্ষা দিচ্ছেন এর চাইতে আনন্দের আর কি হতে পারে আলহামদুলিল্লাহ আল কোরআনুল কারীম ভূগোল বলেন ইতিহাস বলেন আপনার এই আইন বলেন শরীয়ত বলেন যাই মানুষের জন্য প্রয়োজন সব কিছু আপনি আল কোরআনুল কারীমের মধ্যে আপনি পাবেন আপনার দরকার হলো পড়বেন বুঝবেন কারণ যদি না বুঝেন খালি পড়েন আর না বুঝেন তাহলে হবে না এই জন্য প্রথমে কোরআনের শব্দ কি নাজিল হলো দেখি আপনারা কি বলেন ইকরা পড়ো ইমান আগে না জ্ঞান আগে মাশাআল্লাহ জ্ঞান আগে জ্ঞান ছাড়া ইমান হয় না এই জন্য আগে জ্ঞান ইকরা আগে কি ইকরা পড়ো
পড়ো সুতরাং পড়তে করব কেন জানার জন্য আর জানব কেন মানার জন্য আর এটাই হলো ঈমান যেমন আমরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে জানা রাসূলের ব্যাপারে জানা উপরের দিকটা জানা আবার নিচের দিকটাও আছে নিচের দিকটা কি ইঞ্জিনিয়ারিং বলবেন ডাক্তারি বলবেন চিকিৎসা বলবেন যাই বলবেন আপনি কোরআনে উল্লেখ আছে নিচেরটাও আছে উপরটাও আছে কোনটাই বাদ দেয়া হয়নি আসমানের কথা বলেন জমিনের কথা বলেন আছে সমুদ্রের কথা নদ নদীর কথা বলবেন আছে আর তারকারাজির কথা বলবেন এটা আছে কোনটা না এই কোরআনে কারীমের মধ্যে এটা মাথা ঘামালে দেখবেন যে সবকিছু এর মধ্যে উল্লেখ করেছে এমন একটি কিতাব পৃথিবীতে পাওয়া যাবে না যার মধ্যে সবকিছুই খুঁজে পাওয়া যায় সুতরাং এই কোরআনের ধারক বাহক কারা মুসলিমরা কারা মুসলিমরা এটা ধারক বাহক এবং আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন এই যে আমানত আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা কে কদ্দুর অংশ নিয়েছো এর হেফাজত করার জন্য এর শিক্ষা দীক্ষার জন্য এর হেফজ করানোর জন্য এটাকে এটার হুকুম এটার যে শরিয়াত এটার ভিতরে যে শরিয়াত আছে হালাল এবং হারাম সম্বলিত যে শরিয়াত যে আর অর্ডারগুলি এই অর্ডারগুলি তুমি কায়েম করছিলে কিনা তুমি সমাজে প্রয়োগ করেছিলে কিনা এটা কিন্তু জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অতএব আমরা এখনি সাবধান হই আল কোরআনুল কারীম নিয়ে আমরা গবেষণা করি আমরা মাথা ঘামাই এবং কোরআন কারীমকে আমাদের জীবনে কায়েম দায়েম করার জন্য আমরা চেষ্টিত হই যদি চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ মানুষের দায়িত্ব হলো চেষ্টা করা চেষ্টা করলেন কিনা আপনি চেষ্টা করলেন কিনা যদি চেষ্টা না করেন তাহলে উপায় নাই বাকি তো তৌফিক আল্লাহ তাআলার কাছে কিন্তু চেষ্টা আপনার করতে হবে এটা আমরা যারা আজকে আছি সবারই দায়িত্ব এটা শুধু মৌলভীদের নয় মিস্টারদেরও দায়িত্ব শুধু পাবলিকের নয় যারা গভর্নমেন্ট চালান তাদেরও দায়িত্ব সবার দায়িত্ব আল কোরআনুল কারীমের হেফাজত করা তার সংরক্ষণ করা তার শিক্ষা সংস্কৃতি এগুলি চালু করার দায়িত্ব সবাইরই আছে যে আমরা আল্লাহ তাআলার কাছে এটি দোয়া করব প্রার্থনা করব আমরা যেন আল কোরআনুল কারীমকে আমরা বুঝি মানি এবং আমরা সমাজে এই কোরআনকে কায়েম করার জন্য চেষ্টিত হই আমরা কিন্তু সবাই রাজি আছি একটু মেয়ের একটু দেখি আমার হাতগুলি দেখি আল্লাহ তাআলা আপনি সাক্ষী আমরা সবাই ওয়াদা করলাম আল কোরআনুল কারীমকে হেফাজত করার তার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য তার হুকুম আহকামকে সমাজে আপনারা নামান এগুলি সমাজে চালু করার জন্য আমরা চেষ্টিত হব আমরা এটাকে জিহাদ ফি সাবিলিল্লাহ এটার নাম কি জিহাদ মনে করতে আপনারা তরবারি নিয়ে মারামারি করা না এটা সূরা একটি সূরা নাজিল হয়েছে এটা মক্কী সূরা ওই সূরার আয়াত শুনুন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা তোমরা এই কোরআন দিয়ে বড় জিহাদ করো কোরআন দিয়ে কি করো বড় জিহাদ ওই যে তরবারি নিয়ে মারামারি ছোট জিহাদ সাহাবায়ে কেরাম বলেছেন এক জিহাদ থেকে লড়াই থেকে ফিরে এসেছে বলছেন রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবারি আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদে চলে আসছি এটা সব সময় রাত দিনের ব্যাপার ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় পারিবারিক সবার জন্য এই দায়িত্ব এই কোরআনকে হেফাজত করা তার শিক্ষাকে আত্মস্থ করা তা মুখস্থ করা তার শরীয়তকে প্রয়োগ করা এগুলি সবই জিহাদ এগুলি সব কি জিহাদ মানে খালি মারামারি নয় আমাদের লোকেরা ওর মনে করে জিহাদ না মক্কায় তো জিহাদের আয়াত মারামারি করার আয়াত নাজিল হয় নাই এটা নাজিল হয়েছিল কোথায় মদিনায় মদিনা যখন রাষ্ট্র ব্যবস্থা হলো তখন এই রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তখন তাদের বিরুদ্ধে তার লড়াই করতে হয়েছে
নবী সাল্লাল্লাহু আলাইহি মার খেয়েছেন, মার দেন নাই মো মক্কি জিন্দগিতে, এটাও জিহাদ। সুতরাং আল কোরআনুল করিম সবচাইতে বড় জিহাদ হলো কোরআনের খেদমত করা। কোরআনের এই খেদমতের জন্য আপনার জানমাল আপনি খরচ করবেন, আপনি জিহাদ করলেন। এই এই সুরাটা ওয়াজাহিদুহুম জিহাদান, সুরা আল ফুরকান, সুরাটার নাম কি আল ফুরকান, এটি এটি মক্কি সুরা, আর মক্কি সুরায় ইসলামী স্টেটও ছিল না, আর লড়াইয়ের হুকুম মানে মারামারি করার হুকুম নাজিল হয়নি। এটা হলো এই কোরআনের হেফাজত করা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বান জানানো, মানুষকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে আল্লাহমুখী করা, এটা হলো সবচাইতে বড় জিহাদ। সুতরাং এই জিহাদে আপনারা সবাই শরীক হবেন, কেউ এই থেকে আপনি দূরে থাকবেন না। যে আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আমরা কোথায় সৃষ্টি হয়েছি এটা কোরআনে বলা হয়নি, বলা হয়েছে কোথায় আমরা আমাদেরকে বানাইছেন আল্লাহ, কোথায় গোটা গোটা মানবীয় জীবন এবং জীবন দর্শনটা কোরআন কারিম ছাড়া আর কোথাও আপনি পাবেন না, কোনো ধর্মীয় কিতাবও পাবেন না। এটা আল্লাহ পাক আলমে আরওয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন আমাদের সঙ্গে কথা বলেছেন কি হিসাবে, রূহ হিসাবে। সৃষ্টি করার পরে তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সেখানে আমরা হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা মানুষ বলতে যারা সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে সবাই এক সমস্বরে তারা জবাব দিলেন, কালু বালা, বালা মানে হ্যাঁ আপনি আমাদের সৃষ্টি করেছেন। নাম আর বালা দুইটা শব্দ আসে আরবিতে, নাম বললে যদি আপনি মন্দ কাজ করতে বলেন এটা কাজ করবি মন্দ কাজটা, বলে হ্যাঁ এটা নাম বলবেন, কিন্তু বালা শুধুমাত্র ন্যাক কাজ এবং ইতিবাচক কাজের জন্য বালা ব্যবহার হয়। সুতরাং অলু বালা, সবাই বলল হ্যাঁ। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী রইলাম, শাহেদ না, আমরা সবাই সাক্ষী রইলাম, আল্লাহও সাক্ষী আপনাদেরকেও সাক্ষী। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাদা গাফিলিন, কিয়ামতের দিন যখন ধরা খাবে আমার সামনে উপস্থিত হবে, উল্টা পাল্টা আমল নিয়ে আসবে, তখন বলবো কেন তোমাদের থেকে আমি ওয়াদা নেই নাই, তো তোমরা না এই কথা বলো যে আমরা তো এটা জানি না, এই কথা সেই দিন বললে চলবে না। এটা আল্লাহ পাক ওইখানেও জানিয়ে দিলেন। এরপরে শিশু যখন পৃথিবীতে আসলো, যে কোনো ধর্মের শিশু হোক না কেন, শিশু কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, এ কোরআনিক দর্শন দেখেন, প্রত্যেকটা নবজাতক যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, ইউলাদু আলাল ফিত্রা, তার নেচার দি নেচার, দি নেচার তার পূর্বে গৃহীত তার স্বভাবের উপরে জন্মগ্রহণ করে, স্বভাবটা তৌহিদ, স্বভাবটা কি তৌহিদ, আল্লাহর প্রতি স্বীকৃত, কেউ নাস্তিক ছিল না, সবাই মুসলিম হয়ে দুনিয়াতে এসছে। যতক্ষণ পর্যন্ত সে বড় না হচ্ছে, বালেগ না হচ্ছে, সে কিন্তু মুসলিম, সে কিন্তু মুসলিম। এরপরে সে বালেগ হওয়ার পরে এবার সে কোন দিকে যায়, এদিকে যাবে না ওই দিকে যাবে তার ব্যাপার, কিন্তু এরা অমুসলিমদের সন্তানরা যার শিশুরা এরাও জান্নাতে চলে যাবে, কেন এদের কোনো দোষ নাই, এরা যতক্ষণ পর্যন্ত বালেগ না হচ্ছে, ক্ষমতা না আসছে, এখতিয়ার প্রয়োগ না করছে, তারা জান্নাতে যাবে। এর আগে এখতিয়ার বুঝে সুজের পরে এবার জাহান্নামে যে শিরক করবে, আল্লাহকে আল্লাহর ইবাদত করবে না, তার উল্টা চলবে, তারা জাহান্নামে যাবে। জাহান্নাম আবার তার মোকাবেলা কি জান্নাত, দুইটা, একটা জাহান্নাম একটা জান্নাত। জাহান্নাম এমন জায়গা যার মতো আজাব কষ্টের জায়গা আর কোনো জায়গা নাই, আর জান্নাত এমন একটা জায়গা যার মতো আনন্দ আর মজার আর জায়গা আর নাই। তো দুইটা, একদল জাহান্নামে যাবে আরেকদল জান্নাতে যাবে। মনে করবেন আমরা অনেকে মনে করি দুনিয়া শেষ আমারও শেষ,
অনেকে আবার গলায় ফাঁসি লয় কি করে আত্মহত্যা করে না আপনি টাকি মাছ যদি চুলার উপরে দেন মানে এর উপরে খোলার উপরে আপনি দেন তাহলে তাপ পেয়ে কি হয় টাকি মাছ উল্টে যায় উল্টে আসতে নিচে পড়ে গেল কোথায় পড়লো আগুনের মধ্যে পড়লো তো যারা আত্মহত্যা করে তারা মূলত টাকি মাছের মতো তাপ পায় একটু মরে গেল কিন্তু পড়লো কোথায় জাহান্নামে হায় সর্বনাশ কি কাম করলাম দুনিয়ার আযাব সহ্য করতে পারলাম না এখন তো বড় আযাবের মধ্যে পড়ে গেছি কোন কথা বলেন বলে নাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই এরপরে জান্নাতে আপনি জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে কি পালেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন জান্নাতের মধ্যে কি পাবে শর্টলি আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার মনে যা চাইবে মনে যা চাইবে তাই পাবে ওয়ালাকুম ফিহা মা তাদউন আর দাবি করলো পাবে মেহমান দুই রকম একরম ক একরকম মুখ খুলে কয় এই যে দেখেন আশপাশে একটু মাছের মাছের মাথাটা মুরগির ডানটা একটু দেখে টেকে দেন আসলে ওনার ইচ্ছা হয়েছে এইভাবে বলতে পারে না ওনাকে দেওয়ার জন্য আর কেউ আছে চুপচাপ থাকে তো আল্লাহ তাআলা যারা চুপ থাকবেন তাদেরকেও দিবেন মনের অবস্থা জানেন কে জানেন না জানেন মন তৈরি করছেন কে সুতরাং ওমা তুখফিস সুদুর মনে যা তোমরা গোপন রাখো তাও আল্লাহ জানেন তো জান্নাতের মধ্যে সব হাজির করবেন খাও তো জান্নাতীরা জান্নাতের মধ্যে মাশা আল্লাহ আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত একদিন আল্লাহ তাআলা জান্নাতীদের বলবেন ইয়া আহলাল জান্নাহ হাল আজিদুকুম ও জান্নাতীরা তোমাদের কি আরেকটু দিব খুব খেয়াল করছেন আরেকটু দিব বাড়িতে মেহমান আসলে প্লেটও ভর্তি প্যাটও ভর্তি কিন্তু তারপরে বাড়িওয়ালায় কার্টসি অফার এটা ইংরেজি বলে কার্টসি অফার মানে একটা সৌজন্যমূলক অফার দেয় আরেকটু দেই আরেকটু দিব তো আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞেস করছেন হাল আজিদুকুম তোমাদেরকে আরেকটু দিব জান্নাতীরা একজন আরেকজনের মুখ চায় যা দিছে তাই তো সামাল দিতে পারি না আবার কি দিতে কয় কত বুঝতে পারছেন এগুলি তারা মুখ চাওয়াই করে আল্লাহ তো সব দেখতেছেন তো আল্লাহ তাআলা এবার প্রশ্ন করলেন ও এরা টের পাই নাই তিনি বললেন তোমরা কি আমাকে হাল রাআইতুমুনি তোমরা কি আমাকে দেখেছো হাল তখন তার হুশ হলো হায় আল্লাহ আমি বাড়িতে আসলাম এক বাড়িতে ঢুকলাম পোলাও বিরিয়ানি কালিয়া কোফতা সব স্তরে স্তরে সাজানো খালি খাওয়া শুরু করলাম পাইকারি দরে কিন্তু বাড়িটা কার কে রান্না বান্না করছে তার কোনো খবর নাই খালি খাইতেই থাকলাম এটা কি আমি খুব শালীন মেহমান হইলাম আমি কি কালচার্ড মেলাম মেহমান হলাম না তো আমরা জান্নাতের কি সমানে খাওয়া শুরু করবে আল্লাহ তাআলা বলেন বাড়িওয়ালা তো আমি হাল রাআইতুমুনি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আল্লাহকে দেখেন নাই কেউ দেখে নাই মুতলাক গায়েব অ্যাবসলিউট গায়েবের মধ্যে আল্লাহর জাত কথা বুঝতে পাচ্ছেন আল্লাহকে কেউ দেখে নাই ওই যারা ওয়াজ করে যে আল্লাহকে দেখছে ফালতু কথা বাজে কথা আল্লাহকে কেউ দেখে নাই ইউমিনুনা বিল গায়েব নবী কি ঈমান আনবেন না আনবে না তো নবী যে ঈমানদার হলে তাহলে তিনি দেখেন নাই গায়েব ইমান হয় গায়েবের সঙ্গে দেখে ইমান হয় না কথা কি বুঝে আসছে গায়েবের সঙ্গে জড়িত ইমান সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে তারপরে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বা ফেরেশতাদের বলবেন ও ফেরেশতারা তোমরা একটা মজলিসের আয়োজন করো বৈঠকের আয়োজন করো কুটি কুটি চেয়ার আনা হবে শাড়ি দিয়ে বিছানো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর চেয়ারে থাকবেন সামনে আল্লাহ যেখানে দেখা দিবেন তার সামনে এমনি ভাবে সমস্ত বেহেশতিরা বসবেন বলার পরে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা এদেরকে পাখির ভুনা গোশত খেতে দাও
হুনা গোশত কিসের পাখির গোশতের মধ্যে আঁশ হয় না এটা খুব মজা সুতরাং এই বুনা গোশত এটা তাদের প্লেটে আসার আগেই তাদের জিহ্বা দিয়ে পানি পড়া শুরু করবে কারণ স্মেল স্মেল তার সুগন্ধ আগে ছড়িয়ে পড়বে এরপরে তারা খাওয়া শুরু করবে ফেরেশতাদের লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন এদেরকে বোতল টোতল দিছ এরা তো দুনিয়াতে বোতল খায় নাই এরা মুত্তাকি মানুষ বলে বোতল খায় নাই তার সেভেন আপের বোতল তো খাইছে কয় সেই বোতল না কড়া বোতল লাল বোতল ওই বোতল দাও তো আমি আমার এক বন্ধু প্রখ্যাত ব্যক্তি দুইজন ইংল্যান্ডে বসে বসে এক দোকানে ইয়ে খাই এই গ্লাসের মধ্যে নিয়ে ওই মুখ খুলে এটারে কি বলে ওইটা পানি খাচ্ছি আমি বলি এখন যদি কেউ ছবি নেয় ভাইজান ছবি নেয় আরও রঙিন পানি তাহলে কেউ যে দুই মুলুবি বসে বসে কী কাজ করতেছে আলহামদুলিল্লাহ কেউ টের পাই নাই আমরা তাহলে খুব যে এটা এরা লাল বোতল খাইতেছে শারাপ খাইতেছে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন এদেরকে একটু বোতলও দাও ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা তাদের রব তাদেরকে পবিত্র শারাব পরিবেশন করবেন খাওয়াবেন তো শারাব তহুর বলছে তহুর তহুরের দুটো অর্থ একটা তহের ফি নফসিহি নিজে পবিত্র আর যে খাবে তাকেও পবিত্র করে ফেলবে তো জান্নাতিরা তো পবিত্রই না আল্লাহকে দেখার জন্য পবিত্রতার যে ডিগ্রি দরকার সেই পরিমাণ সেই ডিগ্রিটা আল্লাহ তাআলা এই বোতলের দ্বারা তার পবিত্রতা বাড়িয়ে দিবেন কারণ আল্লাহকে দেখবে তো এইভাবে পাখির বোনা গোশত খাচ্ছে আর বোতলও খাচ্ছে হঠাৎ করে নূরের পর্দা সরে যাবে সবাই নজর কোন দিকে আল্লাহর দিকে এখন এই নজর আসার পরে তারা ভুলে যাবে কি ভুলে যাবে তারা এই পাখির বোনা গোশত ভুলবে বোতল ভুলবে জান্নাত ভুলবে হুর গেলমান ভুলবে নিজেদেরকেও ভুলবে আত্মহারা হয়ে যাবে সেদিন কতগুলি বড়ি হবে উজ্জ্বল ধবল জ্যোতির্ময় প্রাণবন্ত তাদের সৌন্দর্য তাদের পবিত্রতা ঠিকরিয়ে পড়বে ইলা রব্বিহা নাযিরা রবের দিকে চেয়েই থাকবে আসলে আল্লাহ তাআলা এক নজর দেখার পরে দেখা দেওয়ার পরে তিনি আউটে চলে গেছেন কারণ প্রথম নজরে হজম করতে পারবে না আস্তে আস্তে শাইআন ফাশাইআ একটু একটু করে তারা তিনি চলে গেছেন কিন্তু জান্নাতিদের নজর আটকে পড়ছে কোন দিকে ওই যে আল্লাহ যেখানে দেখছে যেই পয়েন্টে চেয়ে আছে আসলে আল্লাহ নাই কিন্তু তারা চেয়ে আছে আর সব ভুলে গেছে কত কাল এইভাবে চলে যাবে এটা হিসাবও থাকবে না এত কাল এক নজরের মজা এরপরে বেহেশতের হুর গিলমান আসবে হুরেরা ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলবে এক নজর আল্লাহ দেখা দিলেন এটা নিয়েই এত ব্যস্ত আমাদের তো হক আছে কাজী এইদিকে একটু নজর করেন তখন হ্যাঁ কি হলো কি এই তখন হুসব হুসব এর আগে হুরু ছিল না আল্লাহর সৌন্দর্যে সুলতানে ইশক জামাল সমস্ত সৌন্দর্য সমস্ত মহব্বতের উৎস হলেন আল্লাহ পাক সুতরাং তার দিকে চে ইন্নাল্লাহ আল্লাহ সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন এই সৌন্দর্য যে কি সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহকে কেউ দেখে নাই কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন তিনি কোর্টে বসবেন তার সামনে পর্দা থাকবে কথা শোনা যাবে রায় শোনা যাবে কিন্তু তাকে দেখা যাবে না দেখা দেখা দিবেন কোন জায়গায় বেহেশতের মধ্যে ওয়ালাদাইনা মাজিদ আল্লাহ বলছেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা জান্নাতের মধ্যে যা চাবে তাই পাবে ওয়ালাদাইনা মাজিদ আমার কাছে একটু বেশি পাবে আমার কাছে একটু বেশি মানে কি একটু মানে কি একটু লা ইউকালু কালিলুকা কালিলান তোমার তোমার অল্পটা অল্প নয় অল্পটা কার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়
এইজন্য তার অল্পটাও সবচেয়ে বড় সুতরাং ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন যারা কম্পিট করতে চাও তারা এটাকে হাসিল করার জন্য আল্লাহর দিদার লাভ করার জন্য কম্পিটিশন লেগে যাও কম্পিটিশন করার বিষয়টা এটাই অন্য কিছু কম্পিটিশন নিয়ে দরকার নাই সুতরাং মানুষ আমি আর লম্বা কথা বলবো না এগুলি সব কোত্থেকে শিখলাম কোত্থেকে এই জীবন দর্শন কোত্থেকে কোথায় যাওয়া পর্যন্ত নাউজুবিল্লাহ এরপরে জাহান্নামে যাবে জাহান্নামের কথা আজকে আর বলা সম্ভব হলো না আমার সময়ও কম আপনারও রাগ অনেক হয়ে গেছে আর আরেকবার আর আমি যদি সবটাই বলে ফেলি আপনারা তো আবার দাওয়াত দিবেন না সুতরাং আমার পকেটে কিছু রাখি যাতে আবার আসলে ওই বাকি কথাগুলি বলবো ঠিক আছে এখন আর তখন আমরা বলবেন যে আগের বাকি কথাগুলি কই তখন ইনশাআল্লাহ কথা বলবো চলুন আমরা সবাই জান্নাতের দিকে মোর জীবনটাকে মোড়ে দেই জান্নাতের পথে আমরা চলমান হই কম্পিটিশন করি জান্নাত হাসিল করার জন্য ইন্নাহু ওয়ালিউ যালিক ওয়া আলা মা ইশাউ কাদির আর সেই জান্নাতের জন্য পথ কোনটা আল কোরআনুল করিম এই কোরআনকে সবাই পড়েন সবাই বুঝার চেষ্টা করবেন মনে রাখবেন যারা এই পর্যন্ত পড়েন নাই পড়তে জানেন নাই এখন পড়বেন এখন পড়লে বুড়া বয়সে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক বুড়া কোরআন শরীফ পড়তে 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 কি করে ইয়া তা করে মানে ভালো পড়তে পারে না জিব্বা মুড়িয়ে যায় আগে পড়ে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু আজরান তার ডবল সওয়াব তার সওয়াব কত সুতরাং যারা পড়েন নাই পড়তে শিখেন নাই এখন এই কম্পিটিশন লেগে যান আপনি তো জানেন না কয়দিন বাঁচবেন সুতরাং কোরআন বুকে না নিয়ে আপনি আল্লাহর সামনে হাজির হইয়েন না আল্লাহর ওয়াস্তে এই কোরআনের সঙ্গে সম্পর্ক করুন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ইন্নাহু ওলিউ যালিক ওয়া আলা মা ইশাউ কাদির ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم ألهمنا العلم والفهم والتقى والزكاة اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا ودنيانا يا أكرم الأكرمين يا أكرم الأكرمين আমাদের কে আপনার বান্দা গোলাম হিসাবে বানাইছেন আমরা যেন আপনার অনুগত বান্দা থাকি আপনার বিদ্রোহী না হই আজ যেই এই পর্যন্ত যা ভুল করেছি আল্লাহ তাআলা এগুলি আপনি মাফ করে দেন আমরা আপনার আপনার মুখী থাকার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল কোরআনুল করিমকে আমাদের মন মগজে স্থান দেই এটাকে তেলাওয়াত করি এটা পড়ি এটা বুঝিয়ে এই তৌফিক আপনি আমাদেরকে দেন আমাদের সন্তানাদিকে আল্লাহ এইভাবে কোরআন মুখী করে আমার নিউ জেনারেশন আমরা বিল করি এই তৌফিক আপনি দান করেন আমাদের বউ বেটিদের সবাইকে আপনি এই তৌফিক দান করেন আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন ইয়া রব কুল মুমিন মুমিনাতকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করেন এটাকে শান্তিময় করেন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদেরকেও ইসলামের পথে চলার তৌফিক দেন আমাদের কজন তারা নিয়ে চলেন এই তৌফিক দান করেন আমাদের সবাইকে আপনি হেফাজত করেন স্টেজে আজ যারা আছি সবাইকে আপনি হেফাজত করেন ইয়া রব দুনিয়াবি আসমানি জমিনি সমস্ত গজব থেকে আমাদেরকে রক্ষা করেন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন এই মাদ্রাসাকে কবুল করেন এই যে কাশফুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসাকে দিনে রাতে এটাকে উন্নীত হওয়ার তৌফিক দান করেন মানুষের তার সন্তানেরা যেন এখানে দিয়ে যান তারা যেন তা সুন্দর করে তাদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন এই তৌফিক দান করেন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Chỉ là say đi, chỉ là hầm đi, hầm đi,
Saidi, Chidi, Na, Amir.